জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা। এই ঝলমলে উজ্জ্বল গ্রামীণ পরিবেশ থেকে আমি জীবনের একটি অন্ধকার ছন্ন বিষয়, একটা অপ্রত্যাশিত বিষয় শেয়ার করতে চাই। সেটা হলো সাইকোলজিক্যাল গেম, মনস্তাত্ত্বিক খেলা। আমরা প্রতিটি মানুষ, জ্ঞাত স্বরে অজ্ঞাত স্বরে, অনেকেই স্বভাব সুলভভাবে আর অনেকেই পরিকল্পনা মাফিক কিন্তু গেম খেলি। এই গেম আমাদের পার্সোনাল জীবনে অনেক অনেক বেশি কষ্ট নিয়ে আসে, অনেক বেশি ভোগান্তি নিয়ে আসে। শুধু যে গেম খেলে, যে স্বভাব সুলভভাবে খেলে, তার নিজের জীবনেও ঘটে এবং যার সঙ্গে খেলে তার সঙ্গেও হয়। কিন্তু যে পরিকল্পনা মাফিক করে সে মারাত্মক। এমনটা ঘটে সাধারণত বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশন এবং কোম্পানির খেলায়, আরো বিভিন্ন আন্তর্জাতিকভাবে ঘটে কর্পোরেট লেভেলে। দেখবেন মানুষকে ঠকানো এক ধরনের কর্পোরেটের সাকসেস, এবং কোম্পানির অন্য মানুষকে মিথ্যা কথা বলে, মানুষকে এটা সেটা করে, মানুষকে যত্রতত্র ঠকিয়ে লাভ করাকে এক ধরনের কোম্পানিকে সাকসেস মনে করা হয়। এটা আসলে সাইকোলজিক্যাল গেম, কিন্তু সেবা করে, সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে লাভ করিয়ে বিনিময়ে রোজগার করেন, লাভ করেন, তাহলে কিন্তু সেটা আবার অপরাধ না। আপনারা যদি লক্ষ্য রাখেন, দেখবেন আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে এবং আমাদের একেবারে বিজনেস লেভেলে, প্রফেশনাল লেভেলে নানান রকমের গেম চলছে। এই গেমটা তখন খারাপ হয় যখন আমরা অন্যকে খাটো করার জন্য, অন্যকে ছোট করার জন্য, অন্যকে ব্যবহার করার জন্য করি। প্রথম প্রথম বিষয়টা শুরু হয় সাধারণত মিটিমিটি হাসি দিয়ে, তারপর কথা দিয়ে। যখন দেখে যে তার প্রতিযোগী তার সাথে বেশি বড় হয়ে যাচ্ছে, তখন সে টিটকারি করে, অনেক সময় বলে আমরা এর কি করে, এবং সাধারণ কমিউনিকেশন এটা টিকে না। এটা জাপানির বেলায়ও ঘটে, জাপানিরাও করে, কিন্তু জাপানিরা একটু ভদ্রভাবে করে। আর বাংলাদেশে তো যারা করে তারা তো কিভাবে করে আপনারা সবাই জানেন। যদি ক্ষমতাবান হয় সে টিটকারি করে, টিটকারি করার পরে যদি দুর্বল মানুষটা রেসপন্স করে, তাকে কিন্তু অনেক সময় সন্ত্রাসের শিকার হতে হয়, অনেক সময় কিন্তু তাকে মারামারি দরাদরি পর্যন্ত হয়। যারা কোম্পানির কম মালিক যদি করে, তাহলে তো চাকরিচ্যুত হতে হয়। আর বিষয়টা, গেমটা আরো করুণভাবে ঘটে মেয়েদের বেলায়। অনেক সময় কিন্তু অনেক ক্ষমতার ব্যক্তি, অনেক কোম্পানির মালিক, অনেক ধনী মানুষ মেয়েদেরকে কিন্তু ঘায়েল করার জন্য এটা ব্যবহার করে। আমিও ব্যক্তিগত জীবনে 95 থেকে, ইউনিভার্সিটি পাশ করার পর থেকে 2005 সাল পর্যন্ত চাকরি করেছি। প্রতিটি কোম্পানিতে আমি সাইকোলজিক্যাল গেমের শিকার হয়েছি। যে গেমটা আমাকে কষ্ট দিলেও আমাকে আবার লাভও করেছে। যেমন আমি নিজে নিজে তখন প্রতিজ্ঞাবদ্ধ করেছি, ওরা যা বলে, ওরা যা করছে, ওরা যেভাবে আমাকে রুদ্ধ করেছে, সেটাকে আমি প্রমাণ করে দেখিয়ে দিব যে আই এম রাইট, আই ক্যান ডু। সুতরাং যদি আপনি কোনো কারো কারো কাছ থেকে সাইকোলজিক্যাল গেমের শিকার হন, আশা হারাবেন না, হতাশাগ্রস্ত হবেন না, ইন্ট্রোভার্ট হবেন না। যদি কোনো কারণে সেটাকে চ্যালেঞ্জ হিসাবে না নিতে পারেন বা সরাসরি মুখোমুখি না হতে পারেন, মনে মনে রাখবেন, তাহলে দেখবেন এটা আপনার উন্নয়নের মাধ্যমও হতে পারে। তবে একটা অনুরোধ হলো, সাইকোলজিক্যাল গেম খেলে অনেকেই মনে করেন যে বুলিং করে, অনেকেই শারীরিকভাবে আঘাত করে, অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতি করে, সেই সময় কিন্তু সতর্ক থাকবেন। এবং এসব যারা প্ল্যান করে গেম খেলে, তারা কিন্তু খুবই মারাত্মক শ্রেণীর মানুষ হয়, এক ধরনের মাফিয়া শ্রেণীর মানুষ। সুতরাং তাদের ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে, না হলে কিন্তু অনেক সময় প্রাণ হারাতে হয়। এটা সাধারণত উন্নয়নশীল দেশে ঘটে, কারণ আপনি যখন বিকশিত মানুষ হচ্ছেন, তখন মানুষ সাধারণত এটা শো করে। মনে করেন একজন প্রতিযোগী, আপনার কলিগ বা আপনার আত্মীয় স্বজন, আপনি তাদের সাথে একটু বড় হয়ে যাচ্ছেন, তখন তারা আপনার পথকে রুদ্ধ করার চেষ্টা করবে। যদি রুদ্ধ না করতে পারে, তখন কথায়, তারপরে অনেক সময় রাতে আপনি সুবিধাটা না পান, সেই সুবিধা বন্ধ করে দেয়, অথবা আপনাকে আরো যদি বড়ই হয়ে যান, তারপর ছোট করার চেষ্টা করে, সমালোচনা করে, আপনাকে নিরুৎসাহিত করার চেষ্টা করে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের কথা, আমাদের কাজে, আমাদের পরিকল্পনায় অন্যকে খাটো করা যাবে না, অন্যের সঙ্গে গেম খেলা যাবে না। যদি গেম খেলেন, তাহলে কিন্তু আপনি প্রকৃত মানুষ হতে পারবেন না। আপনার যদি
প্রকৃতি মানুষ না হন তাহলে তো আপনার মানুষ, দুই হাত দু পা দিয়ে শুধু একটা প্রাণীর মতো হবেন। যে মানুষটার বিবেক নেই, যে মানুষটা সজাগ সচেতন না, অন্যের জন্য কাজ করে না, তার সে নিজেরও সুখের জন্য কাজ করে না। আপনি যদি অন্যকে সম্মান করেন, অন্যকে যদি ভালোবাসেন, অন্যকে জন্য যদি কাজ করেন, তাহলে অন্যরাও আপনাকে ঠিক তদ্রূপ কাজ করবে। অন্যকে অবশ্যই ব্যবহার করবেন, ব্যবসায়িক খাতে তো ব্যবহার করতে হবে, কিন্তু পরিকল্পনা মাফিক গেম খেলে অন্যকে ঠকানো, অন্যকে ছোট করা, অন্যকে খাটো করা, অন্যের পথকে রৌদ্র করা অবশ্যই আমাদেরকে বন্ধ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জীবন সাইকোলজিক্যাল গেম মুক্ত হোক, সুখী সুন্দর হোক, সেই কামনাই রইল। জাপান থেকে আবারও সবাইকে শুভেচ্ছা।